এসব করবেই, আমাকেও জেলে পাঠিয়েছে, এসব করে আমাদের আটকানো যাবে না। ২৪ মোদি সরকার যাচ্ছে, তাই যত ২৪ যত তারা বুঝতে পারবে যে তাদের মাটির তলা দিয়ে পাশ মানে পায়ের তলায় মাটি সরে যাচ্ছে, তত এই এজেন্সির অত্যাচার বাড়বে, তারা চেষ্টা করবে, কিন্তু আমাদের আটকাতে পারবে না। ২৪ ভারতবর্ষে পরিবর্তন হচ্ছে, হবে। বহু জায়গায় করবে। আবার অমিত শাহকে যেরকম ক্লিন চিট দিয়েছে সেরকম আবার এদেরই এই তৃণমূল কর্মীদের ক্লিন চিট দিয়ে বলবে সরি স্যার। আজকে রুচিরা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি তলব করেছে, সেই প্রসঙ্গে ফিরা হাকিম বলছে ওরা তো আমাকেও জেলে ঢুকিয়েছে, ২০২৪ মোদি সরকার থাকবে সেগুলো আশা করতেই পারে। বিজেপি প্রতিহিংসার রাজনীতি করে না, ইডির ক্ষেত্রে সিবিআই এর ক্ষেত্রে প্রতিহিংসার রাজনীতি নিয়ে বারবার তৃণমূল কংগ্রেস অভিযোগ তুলেছে, এবং তৃণমূল কংগ্রেস ছেড়ে যারা বিজেপিতে যোগদান করেছেন তাদের বিরুদ্ধে এই মুহূর্তে কত মামলা, মুকুল রায়ের বিরুদ্ধে কী কী বক্তব্য রেখেছিল তৃণমূল কংগ্রেস, ৩৯টা মামলা লড়ছিলেন মুকুল রায়, সেই মামলার চাপ না নিতে পেরে তিনি অসুস্থ পর্যন্ত হয়ে গেল। আজকে সেই মুকুল রায় যাকে বিরুদ্ধে তারা পোস্টার মেরেছিলেন বিশ্বাসঘাতক গদ্দার বলে নতুন শব্দবন্ধ উঠে এসেছিল, তিনি তাকে আবার তৃণমূল কাছে টেনে নিয়েছে। সুতরাং তৃণমূলের এই বক্তব্যের কোনো রাজনৈতিক গুরুত্ব আর পশ্চিমবঙ্গের মানুষের কাছে। পার্থ চ্যাটার্জিও বলছে বিজেপি প্রতিহিংসামূলক রাজনীতি করছে, ওটা তো দলের কথা, পার্থ চট্টোপাধ্যায় মস্তিষ্ক থেকে বলছেন, হৃদয় থেকে নয়। তিনিও জানেন, শিক্ষিত মানুষ, তিনি জানেন বিজেপির রাজনীতি, তিনি অবুঝ নন, দলের কথা বলতে হবে দলে থাকে। তাদের অব্যাহত আছে, আমি শুধু বলবো যে তদন্তের নাম করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ সকলকে আক্রমণ করবার চেষ্টা হচ্ছে, সেই বাংলার জনগণ এবং এ ধরনের আন্দোলনের এই ধরনের আচরণ রাজনৈতিক প্রতিহিংসার ঊর্ধ্বে নয়।